নমস্কার, রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো স্কোয়াশের তরকারি। এই তরকারিটা রুটির সাথেও খেতে ভালো লাগে, আবার ভাতের সাথেও খেতে খুব সুন্দর লাগে, আর বানানো খুব সহজ। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন দেখে নিই স্কোয়াশের তরকারি বানানোর জন্য আমাদের কী কী উপকরণের প্রয়োজন। স্কোয়াশের তরকারি বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম স্কোয়াশের খোসা ছাড়িয়ে এগুলো কেরাম টুকরোয় কেটে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট, 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 2 মিডিয়াম সাইজের আলুকে এরকম টুকরোয় কেটে রেখেছি, কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো, 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, অল্প একটু কুচিয়ে রাখা ধনে পাতা, 1টা তেজপাতা, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন লঙ্কার গুঁড়োটা সেই মতো অ্যাড করবেন, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন চিনি, আর আমাদের লাগছে জল। সবার প্রথমে গ্যাস অন করে প্যানটাকে ভালোভাবে গরম হতে দেব। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে দেবো তেল, আর তেলটাকেও ভালোভাবে গরম হতে দেবো। তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো, আর এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। একই সাথে এর ভিতরে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর নুন। এবারে যতক্ষণ না আলুটা ব্রাউন হচ্ছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজা হতে দেবো। আলুটা ব্রাউন হয়ে গেছে, এবারে এটাকে তেল থেকে তুলে নেব। তারপরে তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এবারে পেঁয়াজ বাটাটা যতক্ষণ না লাইট ব্রাউন হচ্ছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে এটাকে অনবরত নাড়তে থাকবো। যখনই পেঁয়াজের পেস্টটা লাইট ব্রাউন হয়ে যাবে আমরা এর ভিতরে দিয়ে দেবো তেজপাতা আর আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আরও 1 মিনিট আমরা এটাকে অনবরত নাড়তে থাকবো। 1 মিনিট হয়ে গেছে, এবারে এর ভিতরে দেবো চিনি, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু খুব ভালোভাবে মিক্স করে দেবো, আর যতক্ষণ না মশলাটা ভালো মতো ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে অনবরত নাড়তে থাকবো। অনবরত না নাড়লে কিন্তু মশলাটা নিচে থেকে পুড়ে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে এর ভিতরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর আরও 1 মিনিট আমরা এটাকে কষবো। তারপর এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা স্কোয়াশটা। স্কোয়াশটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট এটাকে লো মিডিয়াম ফ্লেমে আমরা অনবরত নাড়তে থাকবো। 4 মিনিট হয়ে গেছে, এবারে এর ভিতরে দেবো ভেজে রাখা আলুটা। আলুটা দেওয়ার পর আরও 2 মিনিট আমরা এটাকে কষবো। 2 মিনিট হয়ে গেছে, এবারে এর ভিতরে দেবো জল। আমি এখানে 1.5 গ্লাস মতো জল দিচ্ছি। যেহেতু এখানে স্কোয়াশটা আমরা আগে থেকে সেদ্ধ করে রাখিনি তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে। ভাতের সাথে খাওয়ার জন্য একটু গ্রেভি রাখলে ভালো লাগে, আর রুটির সাথে খাওয়ার জন্য একটু শুকনো হলেই ভালো লাগে। তো জলটাও আপনাদের সেই আন্দাজ মতোই অ্যাড করতে হবে। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ফুটতে দেবো। যখনই এটা ফোটা শুরু করবে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে দেবো, আর প্যানটাকে ঢেকে যতক্ষণ না স্কোয়াশটা ভালো মতো সেদ্ধ হচ্ছে ততক্ষণ এই রান্নাটা আমাদের করতে হবে। একবার চেক করে নিই স্কোয়াশটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়াশটা সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের তরকারিটাও একদম তৈরি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, আর এর ভিতরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচিটা। আরও একবার সব কিছু ভালোভাবে মিক্স করে দেবো। সব কিছু আমার মিশানো হয়ে গেছে। এবারে প্যানটাকে আবার 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো, নাহলে ধনে পাতা আর গরম মশলার গন্ধটা তরকারির ভিতর ভালোভাবে আসবে না। 4 মিনিট পরে তরকারিটা সার্ভ করার জন্য আমরা একটা পাত্রের ভিতরে বার করে নেব। স্কোয়াশের তরকারি সার্ভ করার জন্য তৈরি হয়ে গেছে। আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমাকে জানান। আর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করে দিন।